আসসালামু আলাইকুম। সামরিক অঙ্গনে আমেরিকা সবথেকে বড় প্রতিপক্ষ হিসেবে রাশিয়াকে বিবেচনা করা হয়, কিন্তু এই মুহূর্তে আমেরিকা কিংবা পশ্চিমাদের জন্য সবথেকে বড় প্রতিপক্ষ চীন। কারণ চীনের অর্থনীতি বর্তমান সময়ে আমেরিকাকে ছাড়িয়ে গিয়েছে, আবার বর্তমান সময়ে চীন তাদের সামরিক শক্তিও বাড়াচ্ছে। বিপরীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবথেকে বড় সামরিক জোট ন্যাটো। মূলত ন্যাটো জোটের মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বে নিজেদের রাজত্ব কায়েম করে। অন্যদিকে আমেরিকার পরেই বিশ্বকে শাসন করার মতো একমাত্র চীন রয়েছে। সম্প্রতি ন্যাটো চীনকে সরাসরি নিজেদের শত্রুর তালিকায় রেখেছে। আবার তাইওয়ান ইস্যুতে আমেরিকা চীনকে সরাসরি হুমকি দিচ্ছে। তাই চীনের সামরিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপরীতে চীনের সামনে সবথেকে বড় শত্রু হিসেবে ন্যাটোর স্থান প্রথমে। দর্শক, আমাদের আজকের ভিডিওতেই চীন এবং আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক শক্তির পার্থক্য আপনাদের জানাব। তাহলে চলুন, সামরিক শক্তিতে ন্যাটো নাকি চীন, কে এগিয়ে? ন্যাটো গঠিত হয়েছিল কোল্ড ওয়ারের সময়ে সোভিয়েত ইউনিয়নের থেকে ইউরোপের দেশগুলোকে রক্ষার জন্য। বর্তমানে মোট 30টি দেশ ন্যাটোর সদস্য। আমেরিকা ন্যাটোর অঘোষিত হর্তাকর্তা। ন্যাটোর মোট সামরিক বাজেটের 75% অর্থ আমেরিকা প্রদান করে। ন্যাটোর দেশগুলোর মোট সামরিক বাজেট $1,010 বিলিয়ন, যা $1 ট্রিলিয়ন থেকেও বেশি। ন্যাটোর দেশগুলোর মধ্যে সবথেকে বেশি সামরিক বাজেট আমেরিকার। এরপরে আছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, ইতালি সহ তুরস্ক। বিপরীতে চীনের সামরিক বাজেট $230 বিলিয়ন। ন্যাটো জোটে দেশগুলোর সামরিক বাজেট বেশি হলেও চীন অল্প খরচে অনেক উন্নত এবং ধ্বংসাত্মক অস্ত্র তৈরি করে। জাতিসংঘের 5 স্থায়ী সদস্যদের মধ্যে 3 দেশ ন্যাটো সদস্য। এগুলোর মধ্যে ফ্রান্স, ব্রিটেন এবং আমেরিকা। বিপরীতে চীনও জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য। তাই জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারেই ভেটো দিতে পারে চীন। সামরিক শক্তিতে গ্লোবাল ফায়ার পরেই চীন 3 নম্বরে অবস্থান করছে। বিপরীতে আমেরিকা 1 নম্বরে থাকলেও ফ্রান্স 7, ব্রিটেন 8, তুরস্ক 13 এবং জার্মানি 16 নম্বরে রয়েছে। ন্যাটো জোটের মোট দেশগুলোর আয়তন 2.5 কোটি বর্গ কিলোমিটার আর জনসংখ্যা 100 কোটি। বর্তমানে ন্যাটো জোটের মোট সৈন্য আছে 35 লাখের মতো। বিপরীতে চীনের আয়তন 95,97,000 বর্গ কিলোমিটার আর চীনের জনসংখ্যা 140 কোটি। বর্তমানে চীনের বহরে নিয়মিত সৈন্য আছে 20 লাখ আর রিজার্ভে আছে আরও 5 লাখ। চীনের কাছে প্যারামিলিটারি আছে আরও 6 লাখ। চীন তাদের সামরিক শক্তিকে অত্যন্ত শক্তিশালী করছে। ন্যাটো জোটে দেশগুলোর মধ্যে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং তুরস্কের সৈন্যের পেশাদারিত্ব বেশি। আর বিপরীতে চীনের সৈন্যদেরও যথেষ্ট পেশাদারিত্ব রয়েছে। ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে বর্তমানে ট্যাঙ্ক আছে 13,000, আমেরিকার একার কাছে 6,000, তুরস্কের কাছে 3,000। এগুলোর মধ্যে আমেরিকান প্যাটন, আব্রাহামস, ফ্রান্সের লিক্লেয়ার, ব্রিটেনের চ্যালেঞ্জার এবং জার্মানির লিওপার্ড 2 সবগুলোই ন্যাটো দেশগুলোর অত্যাধুনিক ট্যাঙ্ক। তবে এগুলো বিশ্বের সবথেকে আধুনিক ট্যাঙ্ক বলে বিবেচিত। চীন যে সকল সমরাস্ত্র তৈরি করে সেটা দুভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে নিজেরা ব্যবহার করে, আরেক ভাগ বিক্রির জন্য। অর্থাৎ চীন সেরাটাই নিজেদের জন্য রেখে দেয়। যেমন চীনের ব্যবহার করা অত্যাধুনিক ট্যাঙ্ক হচ্ছে Type 96 এবং Type 99 ট্যাঙ্ক। এটি কারোর কাছে বিক্রি করে না চীন। চীনের বহরে সবগুলোই এ ধরনের ট্যাঙ্ক। ন্যাটো জোটের কাছে আর্মার্ড ভেহিকেল, আর্টিলারি সহ রকেট প্রজেক্টরস আছে 80,000-এর উপরে। বিপরীতে চীনের কাছে আছে 45,000। বর্তমানে ন্যাটো জোটের কাছে যুদ্ধবিমান আছে 4,500-এর অধিক। ন্যাটো জোটের প্রধান ফাইটার হচ্ছে ব্রিটেন, ইতালি, জার্মানি, স্পেনের যৌথভাবে তৈরি ইউরোফাইটার টাইফুন, ফ্রান্সের রাফাল এবং মিরেজ, এছাড়াও আমেরিকান F-15, F-16, F-18 হর্নেট সহ F-35 এবং F-22 র্যাপ্টর। এগুলোর মধ্যে F-35, F-22 এবং ফ্রান্সের রাফাল এবং ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম। এগুলোর পাশাপাশি ন্যাটো দেশগুলোর কাছে আমেরিকার একার কাছে শুধু বোম্বার রয়েছে।
এগুলো হলো বিয়ন, বি-2 এবং বি-52 স্ট্র্যাটেজিক বোম্বার। বিপরীতে চীনের কাছে ফাইটার যুদ্ধবিমান আছে মোট 1500। এগুলোর মধ্যে সবথেকে আধুনিক যুদ্ধবিমান হচ্ছে পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার। চীনের কাছে অন্যান্য যুদ্ধবিমানগুলো হলো J-10, J-10C, J-11, J-15 এবং J-16। এগুলো সবই চীন নিজ দেশে তৈরি করেছে। চীন রাশিয়া থেকে SU-30 এবং SU-35 যুদ্ধবিমান কিনে ব্যবহার করে। আর স্ট্র্যাটেজিক বোম্বার হিসেবে আছে GN-H6। এগুলো আমেরিকা, রাশিয়া, চীন বাদে আর কেউই সার্ভিসে আনতে পারেনি। আকাশ প্রতিরক্ষা হিসেবে চীনের কাছে আছে রাশিয়ার অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম। এগুলো বর্তমান বিশ্বে সবথেকে অপ্রতিরোধ্য। বিপরীতে আমেরিকার কাছে আছে প্যাট্রিয়ট। এটি রাশিয়ার S-400 মতো অতটা সফলতা অর্জন করেনি। ন্যাটো জোটের নৌশক্তিতে আমেরিকার একার কাছে 11টি পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। আর ফ্রান্সের কাছে একটি, ব্রিটেনের কাছে 2টি এবং ইতালির কাছে আছে 1টি এয়ারক্রাফট ক্যারিয়ার। বিপরীতে বর্তমানে চীনের নৌবাহিনী বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী হিসেবে অনেকে বিবেচনা করে। তবে সংখ্যার দিক থেকে এটি পৃথিবীর সর্বোচ্চ নৌবাহিনী। চীনের ভরে মোট 777টি নৌযান আছে। চীনের কাছে মোট 3টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, আরও একটি নির্মাণাধীন আছে। চীনের কাছে ফ্রিগেট আছে 49টি। বিপরীতে ন্যাটোর দেশগুলোর কাছে মোট ফ্রিগেট আছে 150টি। চীনের কাছে ভয়ঙ্কর ডেস্ট্রয়ার আছে 41টি। বিপরীতে ন্যাটো জোটের কাছে মোট 113টি আছে। চীনের কাছে করভেট আছে 70টি এবং ন্যাটো দেশগুলোর কাছে 230টি রয়েছে। চীনের কাছে 79টি সাবমেরিন আছে, যেগুলোর মধ্যে 7টি সাবমেরিন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেই বিশ্বের যে কোনো জায়গায় পারমাণবিক হামলা করতে সক্ষম। আর ন্যাটো জোটে 165টি সাবমেরিন থাকলেও পারমাণবিক হামলা সক্ষম আমেরিকার কাছে 16টি, ফ্রান্সের কাছে 4টি এবং ব্রিটেনের কাছে 4টি সাবমেরিন রয়েছে। আমেরিকার কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 5500, আর ফ্রান্স এবং ব্রিটেন মিলে আছে 600 ওয়ারহেড। বিপরীতে চীনের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে 300টিরও বেশি। তবে চীনের কাছে অত্যাধুনিক দূরপাল্লার মিসাইল হচ্ছে ডংফেং 41। মিসাইলটি বিশ্বের সবথেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। বিপরীতে ন্যাটো দেশগুলোর মধ্যে আমেরিকার কাছে আছে মিনিটম্যান 3 ব্যালিস্টিক মিসাইল, আর ব্রিটেনের কাছে আছে আমেরিকার থেকে কেনা ট্রাইডেন্ট মিসাইল। বিশ্বে এটি প্রথম কোনো পারমাণবিক মিসাইল বিক্রির ঘটনা। প্রিয় দর্শক, চীন বর্তমানে পুরো ন্যাটো দেশগুলোর কাছাকাছি সামরিক শক্তিতে অবস্থান করছে। যদিও ন্যাটো দেশগুলো অনেক, তবে ইতিহাস বলে বিশ্বযুদ্ধে কখনো দল বা জোট বেঁধে হয়নি। বিশ্বযুদ্ধে প্রত্যেকটি দেশ তাদের স্বার্থ অনুযায়ী পক্ষ নেয়। এক্ষেত্রে ন্যাটোর সাথে চীন সংঘাতে জড়ালে আমেরিকা এবং চীন হবে প্রধান প্রতিদ্বন্দ্বী। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন, সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।